فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون. وعليكم السلام ورحمه الله وبركاته، ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله আমাবাদ একবার প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে নাম ইব্রাহিম খলিল তিনি প্রশ্ন করেছেন যে তিনি এক ভাইয়ের হাতে তিনি একটি কালো প্লাস্টিকের বালা দেখে জিজ্ঞাসা করলেন যে এটা কিসের জন্য দিয়েছে তো বললো যে এটা বাতের জন্য কারণে দিয়েছে তো তাকে বলা হলো যে এটা ছোট সিরিক তো এটা দেওয়া যাবে না তো সে এক ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করলে সে আবার কোরআনের সে তাকে জিজ্ঞাসা করলে সে বলছে না এটা দেওয়ার দেওয়া দেওয়া কোনো অপরাধ না এটা দেওয়া যাবে তো এই ব্যাপারে আপনি সহি সুন্না মোতাবেক দেওয়া যাবে কি না এ ব্যাপারে জানি উপকৃত করবেন হ্যাঁ ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন সুন্দর একটি প্রশ্ন যে কালো বালাটি সে ব্যবহার করেছে এই বালাটি ব্যবহার করা যাবে না এবং নবীকরম সালামের কঠোরভাবে নিষেধ নিষেধ আছে কেউ যদি ব্যবহার করে তাহলে সে জীবনে সফলতা অর্জন করতে পারবে না দুনিয়াতেও না আর আখেরাতেও না এবং কি তার রোগও ভালো করবে না আল্লাহ রাব্বুল এর কাছে নবী সাল্লাম এ ব্যাপারে বদ করেছেন এ ব্যাপারে একটা হাদিস এসেছে প্রথম হাদিসটা মনে রাখবেন যে সাহাবি ইমরান হুসাইন রদি আল্লাহ আনহু আলা নবী সাল আলী আসসালামা রজুলান ফি ইয়াদিহি হালা কাতুম মিন সুফুরিন হতে ইব্রাহিমিত একদম এক ব্যক্তির হাতে তামার বালা দেখে বললেন বালা ছিল তার হাতে দেখে বললেন মাহাদিহি এটা কি তামার বালা দেখে বললেন যে ফাকল মাহাদিহিল হালাকা নবী করিম সাল্লাম বললেন এটা কি সে বলল আহ কল হাদিহি মিনাল ওয়াহেনা এটা আমি কবিরাজের কাছ থেকে নিয়েছি এটা এটা দুর্বলতার কারণে ব্যবহার করছি এটা কবিরাজের কাছ থেকে নিয়েছি যাতে আমার রোগ ভালো করে দেয় নবী করিম সাল্লাহাম বলেন এখনই খুলে ফেলো নবী করিম সাল্লাহ আসালাম বলে এটা খুলে ফেলো কারণ এটা তোমার তোমার দুর্বলতা বেশি করা ছাড়া আর কিছুই করতে পারবে না বরং কি হবে নবীকরণ সাল্সাল্লাম বলছেন ফাইন্যাকা লাও মিথ্যা ওহিয়া আলাইকা মাফলাহতাবাদা শুনে রাখো যদি তুমি এই অবস্থায় মারা আর এটাই হাতে থাকে মাফলাহতাবাদা কোশ্চিন কালেও তুমি সফলতা অর্জন করতে পারবে না হাদিসটি মুসাদা আহামাদ এসেছে ইবনে মাদাত এসেছে হাদিস হুন হাদিসুন হুন হাদিসটি সহি মনে রাখবেন যে হাতে বালা হোক সেটা তামার সেটা হোক প্লাস্টিকের সেটা হোক অন্য কিছু বা অষ্টদত আংটি সবই হচ্ছে শিরিক আর যদি কেউ এই অবস্থায় মারা যায় নবী করিম লাউ লাউমিতা ওহি আলাইকা আর তুমি যদি এই অবস্থায় মারা দাও মা আফলাহ আবাদা তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবে না আরেকটি হাদি এসে এসেছে নবী করিম সাল্ল আলি সাল্লামের সাহাবিয়া আমের না আমেরত বর্ণনা করেছেন রসুল সল্লাহ আলি আসালামের কাছে তিনি শুনেছেন তিনি নবীকরণ সুসমান বলেছেন মান তা আল্লা তামতন ফালাহতাম আল্লাহ ও আমের রজুল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে আল্লাহ তাকে পূর্ণতা দিবেন না শরলে তাবিজ লটকাইলে তাকে পূর্ণতাই দিবেন না তারপরে নবীকরণ সুসমা এই পর্যন্ত হাদিস শেষ না করে বলছেন মান তা আল্লা আল্লাহু আল্লাহ রব্বুল আলমিন যেন তার না করেন আরেকটি ব্যাপারে বলছেন যে আর যে করি ব্যবহার করবে আল্লাহ তাকে মঙ্গল দান করবে না শঙ্খ করি সুতা ধরনের কেউ কিছু যদি ব্যবহার করে নবী করিম বলছেন কি করবে তার কোনো পূর্ণতাই দিবেন না তার কোনো দোয়াও কবল করবেন না আল্লাহ তার মঙ্গলও করবেন না তার রোগও ভালো করবেন না মুসলাদ আহমদের হাদিস আর হাদিসটি সহি হাদিস আরো ব্যাপার এসেছে নবীরিম বলেছেন মানা আল্লাহ ফাঁকাত আসলাকা তাবিজ একটি তাবিজ্লে শিরিক করবে তাহলে তাবিজ তোমার শঙ্খ করি এগুলো কোনোটাই ব্যবহার করা যাবে না আহ ব্যবহার করা যাবে না রোগ ভালো করার জন্য এগুলো সম্পূর্ণ শিরিক আল্লাহ সুবাহান হওয়া তাল আমাদেরকে এই ধরনের শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আশা করি